সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত ভিউয়ার্স, কৃষিপ্রেমিক ভাই বোনেরা, হাসিনাগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আম বাগানে, যেখানে ইন্টারক্রপ হিসাবে টমেটো চাষ করা হয়েছে এবং আজকে এখানে পরিচর্যা হচ্ছে সেগুলো আপনাদের দেখানোর জন্য। আপনাদেরকে আমরা দেখাই যে আম বাগানের যে এখানে নালা করে দেওয়া হয়েছে, নালা ঠিক দুই পাশ দিয়ে উপরের অংশে টমেটো লাগানো হয়েছে এবং টমেটো গাছের যে কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন, যে বেশ সতেজ নীরোগ এই টমেটো গাছ। এভাবে পুরো জমিতে বেশ দূরত্বে টমেটো গাছ রোপণ করা হয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। আজকে অক্টোবর মাসের 10 তারিখ, শ্রাবণ মাসের 25 তারিখ, এই অবস্থায় আশ্বিন মাসের 25 তারিখ এই অবস্থায় টমেটো গাছগুলোতে ফুল আসাও শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটো গাছগুলো একসাথে বড় না হলেও বেশ ভালোভাবেই বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বেশ চমৎকারভাবে বেড়ে উঠছে। এখানে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে দেখেন টমেটো গাছে ফুল, এবং এই ফুল থেকে ফল হবে, অনেকগুলো ফুল আমরা দেখতে পাচ্ছি। ইন্টারক্রপ হিসাবে আগাম টমেটো চাষ অত্যন্ত লাভজনক হতে পারে। এই আগাঙ্কা থেকে এই জমিতে টমেটো চাষ করা হয়েছে। পানি যদি অতিরিক্ত হয় তাহলে এরকম কাঁচা গোবরে সমস্যা হয়, শিকড় পচে যায়।
ইন্টারক্রপ হিসেবে আমের সাথে টমেটো, বরেন্দ্র অঞ্চলে 3-4 বছর আগে বেশ জনপ্রিয় ছিল। মাঝখানে আমরা দেখেছি যে পানির সংকটের কারণে এবং এটার যে ম্যানেজমেন্ট সঠিকভাবে না হয় কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এবং টমেটো গাছের এই যে ঢলে পড়া যে রোগ, এই রোগটি যেটাকে ব্যাকটেরিয়াল উইল বলা হয়, এটি মূলত প্রধান রোগ। আমরা এই যে 2.5 বিঘার যে আম বাগান, তার সাথে যে টমেটো, আমরা এখানেও আপনাদেরকে দেখাচ্ছি যে এখানেও একটি গাছে আমরা দেখতে পাচ্ছি যে ঢলে পড়া রোগ রয়েছে। এটার সঠিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে বাগানটিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। এবং আমরা এখানেও আরেকটি গাছ আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই গাছটিও কুকুড়ে গেছে, কুকুড়ানো রোগ, যেটি এই গাছের বাগানের জন্য বা টমেটো ক্ষেতের জন্য এটা ভাইরাস আর কি, যেটি খুবই ক্ষতিকর। এবং এটি যদি এই জমিতে থাকে তাহলে দ্রুত অন্য গাছগুলোতেও সংক্রমিত হওয়ার সুযোগ থাকে, সম্ভাবনা থাকে। এই অবস্থায় আমাদের দায়িত্ব হচ্ছে যে এই ধরনের গাছগুলোকে জমি থেকে অপসারণ করা। তো পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি টমেটো গাছ এবং কি সুন্দরভাবে ফুল এসেছে। এগুলো কয়েকটি জাতের টমেটো রয়েছে, সিনজেন্টার ফসল এখানে রয়েছে, রতন এখানে রয়েছে। পাশাপাশি অধিকাংশ টমেটো লাল তীরের LT896 নতুন জাতের যে টমেটো, এই টমেটো চাষ করা হয়েছে। আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন যে ঘাস তুলে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে প্রচুর বৃষ্টি ছিল, এই মুহূর্তে বৃষ্টি নাই, সামনেও আবার হয়তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমত অবস্থায় প্রত্যেকটি আম গাছের গোড়ায় জৈব সার বা গোবর সার প্রয়োগ করা হচ্ছে, যেটি আম গাছকে রাসায়নিকের বদলে জৈব সারে সমৃদ্ধ করবে এবং এই গাছকে তার স্বাভাবিক যে বাড়ন গতি, বাড়ার যে গতি, সেটি ত্বরান্বিত করবে। এই জন্য মাটির প্রাণ, যেটিকে বলা হয় জৈব সার, এই জৈব সার প্রয়োগ করা হচ্ছে। আপনাদেরকে আমরা একাধিকবার দেখালাম যে কীভাবে এই জৈব সারগুলো প্রয়োগ নিয়ে আসা হচ্ছে এবং প্রয়োগ করা হচ্ছে। তো ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা আমাদের এই ভিডিওটি এতক্ষণ দেখেছেন, আমাদের সাথে রয়েছেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমাদের সকল ভিডিওর আপডেট আপনার নোটিফিকেশনে চলে যাবে। চিন্তা চর্চা সমৃদ্ধি, এই স্লোগান নিয়েই এগিয়ে চলেছে হাসিনেগ্রো, এগিয়ে চলেছে আমাদের কৃষি। ধন্যবাদ আপনাদের সবাইকে।